ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। আমি আবারও চলে এলাম তোমাদের বাংলা উচ্চারণ ও বানান শেখা নিয়ে। নিশ্চয়ই তোমরা এর আগের ক্লাসে পড়াগুলো চর্চা করেছ। তাহলে চলো আজকে আমরা মজা করে কার চিহ্নের ব্যবহারে ব্যঞ্জনবর্ণের উচ্চারণ ও বানানটা শিখে ফেলি। দেখো এখানে কি আছে, বাংলা উচ্চারণ ও বানান শেখা। এখানে দেখো দুজন বই নিয়ে আগেই বসে আছে তোমাদের মতো করে, তাই না? আচ্ছা, আজকের বিষয় ব্যঞ্জনবর্ণের সাথে হ্রস্ব উকার চিহ্নের ব্যবহার। দেখেছো এই হ্রস্ব উকারটা কোন স্বরচিহ্ন দিয়ে এসেছে বলতো? হ্রস্ব উতে হ্রস্ব উকার। আবার বলো, হ্রস্ব উতে হ্রস্ব উকার। আচ্ছা, এবার আমরা চলে যাই বানানে, উচ্চারণে, তাই না? আচ্ছা, এখানে লেখা আছে উচ্চারণ ও বানান শেখা। আমরা উচ্চারণ শিখব এবং এই উচ্চারণ দিয়ে কি বানানটাও শিখে ফেলব। এবার চলো দেখি কয়ের সাথে হ্রস্ব উকার যোগ করে কি হয়েছে, ক হ্রস্ব উকার কু। খয়ের সাথে হ্রস্ব উকার যুক্ত হয়ে কি হলো, খ হ্রস্ব উকার খু। গয়ের সাথে হ্রস্ব উকার যুক্ত হয়ে কি হলো, গ হ্রস্ব উকার গু। ঘয়ের সাথে হ্রস্ব উকার যুক্ত হয়ে কি হলো, ঘ হ্রস্ব উকার ঘু। চয়ের সাথে হ্রস্ব উকার যুক্ত হয়ে কি হলো, চ হ্রস্ব উকার চু। আবার দেখো আমরা সুন্দর করে উচ্চারণ করে ফেলি, ক হ্রস্ব উকার কু, খ হ্রস্ব উকার খু, গ হ্রস্ব উকার গু, ঘ হ্রস্ব উকার ঘু, চ হ্রস্ব উকার চু। এবার আমরা সুন্দর করে ছন্দে ছন্দে বলি, চলো তো, ক হ্রস্ব উকার কু, খ হ্রস্ব উকার খু, গ হ্রস্ব উকার গু, ঘ হ্রস্ব উকার ঘু, চ হ্রস্ব উকার চু। আবার বলো, ক হ্রস্ব উকার কু, খ হ্রস্ব উকার খু, গ হ্রস্ব উকার গু, ঘ হ্রস্ব উকার ঘু, চ হ্রস্ব উকার চু। এবার আমরা আরো নতুন শব্দের সাথে হ্রস্ব উকার যুক্ত করব, ঠিক আছে? দেখি ছয়ের সাথে হ্রস্ব উকার যুক্ত কি হলো, ছ হ্রস্ব উকার ছু। বর্গীয় জয়ের সাথে হ্রস্ব উকার যুক্ত কি হলো, বর্গীয় জ হ্রস্ব উকার জু। ঝয়ের সাথে হ্রস্ব উকার যুক্ত কি হলো, ঝ হ্রস্ব উকার ঝু। টয়ের সাথে হ্রস্ব উকার যুক্ত, ট হ্রস্ব উকার টু। ফয়ের সাথে হ্রস্ব উকার যুক্ত কি হলো, ঠ হ্রস্ব উকার ঠু। এবার আমরা সুন্দর করে একটু উচ্চারণ করি, ছ হ্রস্ব উকার ছু, বর্গীয় জ হ্রস্ব উকার জু, ঝ হ্রস্ব উকার ঝু, ট হ্রস্ব উকার টু, ঠ হ্রস্ব উকার ঠু। এবার চলো ছন্দে বলি, সবাই কিন্তু আমার সাথে বলবে, ঠিক আছে? ছ হ্রস্ব উকার ছু, বর্গীয় জ হ্রস্ব উকার জু, ঝ হ্রস্ব উকার ঝু, ট হ্রস্ব উকার টু, ঠ হ্রস্ব উকার ঠু। আবার বলো, ছ হ্রস্ব উকার ছু, বর্গীয় জ হ্রস্ব উকার জু, ঝ হ্রস্ব উকার ঝু, ট হ্রস্ব উকার টু, ঠ হ্রস্ব উকার ঠু। আচ্ছা, আমরা যদি ছন্দে ছন্দে পড়ি তাহলে মনে হয় তাড়াতাড়ি শিখা হয়, তাই না? আচ্ছা, এবার আমরা নতুন বর্ণের সাথে আবার আরো যুক্ত করে ফেলবো। দেখো হ্রস্ব উকার যুক্ত করে উচ্চারণ করি, ডয়ের সাথে হ্রস্ব উকার যুক্ত হলে কি হয়, ড হ্রস্ব উকার ডু। ঢয়ের সাথে হ্রস্ব উকার যুক্ত হলে কি হয়, ঢ হ্রস্ব উকার ঢু। মূর্ধন্য নয়ের সাথে হ্রস্ব উকার যুক্ত হলে কি হয়, মূর্ধন্য ন হ্রস্ব উকার নু। তয়ের সাথে হ্রস্ব উকার যুক্ত হলে কি হয়, ত হ্রস্ব উকার তু। থয়ের সাথে হ্রস্ব উকার যুক্ত হলে কি হয়, থ হ্রস্ব উকার থু। এবার চলো সুন্দর করে উচ্চারণ করে ফেলি, ড হ্রস্ব উকার ডু, ঢ হ্রস্ব উকার ঢু, মূর্ধন্য ন হ্রস্ব উকার নু, ত হ্রস্ব উকার তু, থ হ্রস্ব উকার থু। এবার চলো আমরা ছন্দে ছন্দে বলি, ড হ্রস্ব উকার ডু, ঢ
ছরসু কাঠু মূর্ধন নরসু কানু তরসু কাঠু থরসু কাঠু আবার বলো ডরসু কাডু ধরসু কাঠু মূর্ধন নরসু কানু তরসু কাঠু থরসু কাঠু বন্ধুরা আমরা কত সুন্দর করে ছন্দে ছন্দে বলছি তাই না এবার আমরা নতুন বর্ণের সাথে আবার রস্বকার যোগ করব দেখো এখানে দয়ের নিচে রস্বকার যুক্ত হয়েছে দ রস্বকার দু ধয়ের সাথে রস্বকার যুক্ত হয়ে ধ রস্বকার ধু দন্ত নয়ের সাথে রস্বকার যুক্ত হয়ে দন্ত ন রস্বকার নু পয়ের সাথে রস্বকার যুক্ত হয়ে প রস্বকার পু ফয়ের সাথে রস্বকার যুক্ত হয়ে হরস্বকার ফু আমরা আবার সুন্দর করে উচ্চারণ করি দ রস্বকার দু ধ রস্বকার ধু দন্ত ন রস্বকার নু প রস্বকার পু হরস্বকার ফু এবার আমরা সুন্দর করে ছন্দে ছন্দে বলি যেন আমাদের মনে থাকে তাই না আচ্ছা দ রস্বকার দু ধ রস্বকার ধু দন্ত নরস্বকার নু পরস্বকার পু হরস্বকার ফু এবার আমরা আবার বলি দরস্বকার দু ধরস্বকার ধু দন্ত নরস্বকার নু পরস্বকার পু হরস্বকার ফু কেমন হলো খুব ভালো লাগছে তাই না এবার চলো আরো বর্ণের সাথে আমরা যুক্ত করে ফেলি বয়ের সাথে রস্বকার যুক্ত হয়ে বরস্বকার বু ভয়ের সাথে রস্বকার যুক্ত হয়ে ভরস্বকার ভু ময়ের সাথে রস্বকার যুক্ত হয়ে মরস্বকার মু অন্তস্থ জয়ের সাথে রস্বকার যুক্ত হয়ে অন্তস্থ জ রস্বকার জু রয়ের সাথে রস্বকার যুক্ত হয়ে র রস্বকার রু এবার আমরা সুন্দর করে উচ্চারণ করি বরস্বকার বু ভরস্বকার ভু মরস্বকার মু অন্তস্থ জ রস্বকার জু র রস্বকার রু এবার আমরা ছন্দে ছন্দে পড়ি বরস্বকার বু ভরস্বকার ভু মরস্বকার মু অন্তস্থ জ রস্বকার জু র রস্বকার রু আবার পড়ি বরস্বকার বু ভরস্বকার ভু মরস্বকার মু অন্তস্থ জ রস্বকার জু র রস্বকার রু কেমন লাগছে বন্ধুরা আমরা আরো বর্ণের সাথে রস্বকার যোগ করে ফেলব ঠিক আছে এখন তো শুধু বলতে ইচ্ছে করছে তাই না তাহলে চলো নয়ের নিচে রস্বকার যুক্ত হয়ে কি হলো ল রস্বকার লু তালব্য সয়ের সাথে রস্বকার যুক্ত হয়ে তালব্য স রস্বকার সু মূর্ধন্য সয়ের সাথে রস্বকার যুক্ত হয়ে মূর্ধন্য স রস্বকার সু দন্ত সয়ের সাথে রস্বকার যুক্ত হয়ে দন্ত স রস্বকার সু হয়ের সাথে রস্বকার যুক্ত হয়ে হ রস্বকার হু লয়ের সাথে রস্বকার যুক্ত হয়ে এবার আমরা সুন্দর করে উচ্চারণ করে ফেলি হ্যাঁ লরস্বকার লু তালব্য সরস্বকার সু মূর্ধন্য সরস্বকার সু দন্ত সরস্বকার সু হরস্বকার হু এবার আমরা ছন্দে পড়ি লরস্বকার লু তালব্য সরস্বকার সু মূর্ধন্য সরস্বকার সু দন্ত সরস্বকার সু হরস্বকার হু আমরা আবার উচ্চারণে সুন্দর করে ছন্দে করি লরস্বকার লু তালব্য সরস্বকার সু দন্ত মূর্ধন্য সরস্বকার সু দন্ত সরস্বকার সু হরস্বকার হু বন্ধুরা আমরা আরো বর্ণ আছে সেগুলোর সাথে যুক্ত করে পড়ে ফেলি চলো খুব ভালো লাগছে পড়তে তাই না ড বিন্দু রয়ের সাথে রস্বকার যুক্ত হয়ে ড রস্বকার রু
ঢ রয়ের সাথে রসুকার যুক্ত হয়ে ঢ বিন্দু রয় রসুকার রু অন্তস্থ অ রসুকার যুক্ত হয়ে অন্তস্থ অ রসুকার উ। আচ্ছা আবার বলছি সুন্দর করে উচ্চারণ করি, ড বিন্দু রয় রসুকার রু, ঢ বিন্দু রয় রসুকার রু, অন্তস্থ অ রসুকার উ। আবার আমরা ছন্দে পড়ি সুন্দর করে, ড বিন্দু রয় রসুকার রু, ঢ বিন্দু রয় রসুকার রু, অন্তস্থ অ রসুকার উ। আবার বলো, ড বিন্দু রয় রসুকার রু, ঢ বিন্দু রয় রসুকার রু, অন্তস্থ অ রসুকার উ। আচ্ছা আমরা কিন্তু অনেক সুন্দর করে এই রসুকার যুগে ব্যঞ্জন বর্ণের সাথে সবগুলো উচ্চারণ করে ফেলেছি, তাই না বন্ধুরা? এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমরা উচ্চারণ করতে পেরেছি, এখন মনে হয় কিছু শব্দ আমরা বানান করে শিখতে পারবো। তাহলে চলো তো আমরা বানান শিখি কিছু। এখানে দেখতে পাচ্ছি কার দ্বারা শব্দ গঠন, এখন কোন কার দিয়ে শিখবো, রস্য কার দিয়ে শিখবো। আজকের বিষয় রস্য কার, বলো তো রস্যতে রস্য কার। আবার বলো, রস্যতে রস্য কার। এবার আমরা যে শব্দগুলো পড়বো মনে হয় আমরা সবাই এখন পেরে যাব, তাই না? ঘরের সাথে রস্যকার দিলে কি হবে, ঘর রস্যকার ঘু। তারপরে দেখো এটা কিন্তু আমরা গত এর আগের ক্লাসে পড়ে এসেছি না, রস্যইকার যোগে, এখানে সেটাও আছে, ড বিন্দু রস্যইকার রি। তাহলে কি হলো, ঘয় রস্যকার ঘু, ড বিন্দু রয় রস্যকার রি, ঘুড়ি, তাই না? আচ্ছা আমরা তো রস্যইকার পড়ে এসেছি এই জন্য আমরা পেরেছি। এবার আসো, চয় রস্যকার চু, ড বিন্দু রয় রস্যকার রি, চুড়ি। আমরা সবাই কিন্তু চুড়ি পড়তে পছন্দ করি মেয়েরা, তাই না? আচ্ছা তারপরে শব্দে যাই, ময়ের সাথে রস্যকার, ময়ের রস্যকার মু। এরপরে কি আসে দেখি, ড বিন্দু রয় রস্যকার রি। দেখো এখানে রস্যইকারের ব্যবহার আমরা এই জন্যই তো পারি, তাই না? গত ক্লাসে এটা পড়ে এসেছি। আচ্ছা মুড়ি, আমরা মুড়ি খাই, তাই না? অনেক মজা না মুড়ি, কী দিয়ে মাখিয়ে খাই আমরা, সরিষার তেল, তাই না? খুব ভালো লাগে। আচ্ছা তারপরেটা দেখি, বয় রস্যকার বু, তারপরে এসেছে ড বিন্দু রয় রস্যকার রি, বুড়ি। আচ্ছা এরপরেরটা দেখি কি আছে, ছুরি, ছয়রস্যকার ছু, রয় রস্যকার রি, ছুরি। ছুরি দিয়ে আমরা কী করি, অনেক কিছু কাটাকাটি করি, তাই তো? এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো ড বিন্দু রয় রস্যকার রি, রস্যকার আছে, ড বিন্দু রয় রস্যকার রি, এখানেও ড বিন্দু রয় রস্যকার রি, আর এখানেও রয় রস্যকার রি। এই যে রস্যকারটা আমরা গত ক্লাসে পড়েছি বলে পেরেছি, এই জন্যই আমাদের এগুলো কি শিখতে হবে, আগে উচ্চারণ করাটা শিখতে হবে, তাহলে আমরা বানান শিখে যাব। তাহলে আমরা বানান শিখতে পেরেছি, এখন আমরা কিন্তু আরও বানান খুঁজে বের করতে পারি। কে কে বের করতে পারবে বলো তো? যেমন আমরা বলতে পারি ডিম, সরি ডিম না, ডিম তো রস্যকার দিয়ে হয়, তাহলে আমি ভুল বলেছি, তোমরা বলো দেখি পারো কি না, কী হতে পারে বলো, তাড়াতাড়ি মনে করো কী হবে, আমি তো মনে করতে পারছি না, তাড়াতাড়ি বলো। দুল, হ্যাঁ আমি মনে করতে পেরে ফেলেছি, দেখো দুল, দরিষ্কার দুল, দুল। তারপরে চুল, হ্যাঁ মাথায় চুল আছে, সেই চুলটা আমাদের রস্যকার দিয়ে হয়, তাহলে চ রস্যকার চু, ল চুল। তাহলে বন্ধুরা আমরা এরকম আরও অনেক অনেক শব্দ আমরা শিখে ফেলবো রস্যকার যোগ করে, ঠিক আছে? তাহলে আজ এখানেই রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে আগামী ক্লাসে।